এই কিউট কিউট ছোট ছোট এই প্ল্যান্টগুলো দেখতে এতটা কিউট, সেটা আসলে বলার বাইরে। আর দেখলে কেমন যেন একটা মায়া মায়া ফিল হয়। অনলাইনে অর্ডার করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দেখেন, আমার দুর্ভাগ্য, এই লাল প্ল্যান্টটা একদমই ফেটে গিয়েছিল। আমি পরে সুপারগুলো দিয়ে সেগুলোকে জোড়া লাগিয়ে দিয়েছি। তারপরে আমি প্ল্যান্টগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি এর আগে কখনো এই ইনডোর প্ল্যান্টগুলো রাখিনি ঘরে। তো এগুলোর কিভাবে যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয় ঠিকভাবে আমি জানি না যদিও। তো আপনারা যদি বাসায় কেউ এই প্ল্যান্টগুলো রেখে থাকেন, তাহলে এগুলো কিভাবে যত্ন করতে হয় বা কিভাবে কতটুকু পরিমাণ পানি দিতে হয়, তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে বাম্বো প্ল্যান্ট আমি যতদূর জানি। এর উপরে যে রঙিন পাথরগুলো দেওয়ার কারণে এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এই লালটা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে আমি চেক না করে রাখার কারণে বাসায় এনে দেখি যে এটা এভাবে ফেটে গিয়েছে, যেহেতু মাটির জিনিস, তার উপরে ক্লে দিয়ে ডিজাইন করা। যদিও আমি এই পেজের ওনারকে জানিয়েছি আমাকে একটা এই মাটির পট দিতে চেয়েছে, তো এটা ভেঙে যাওয়ার কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো আমি একটা সুপার গুলো এনে তারপরে ভাঙা অংশগুলোকে একটু জোড়া লাগিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে আমি চলে যাচ্ছি আমার দুপুরের রান্না বান্না করতে। এখন আমি হচ্ছে করলা ভাজি করে নিব। তার জন্য তেল, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে হলুদ, লবণ সব কিছু দিয়ে একটু ভেজে ভেজে নিব। তারপরে আমি করলা ধুয়ে সুন্দর মতো এই তেলের ভিতরেই দিয়ে দিব। তো তার আগে আমি হালকা একটু লবণ দিয়ে করলাকে মেখে রেখেছিলাম, তাহলে একটু তিতা কম হয়। সেই জন্যই বেশ কিছু সময় নিয়ে চটকে চটকে যদি করলাটা মেখে রাখা হয়, তাহলে কিন্তু আরো তিতা ভাবটা থাকে না। তো আমি মেখে রাখি মানে চটকে চটকে মাখিনি, জাস্ট লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। করলা আমি যেভাবেই রান্না করি আমার খেতে অনেক ভালো লাগে। তিতা হলেও মজা লাগে, আবার তিতা না হলেও মজা লাগে। তো আমার করলা ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভুনা করব। তার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন, জেরা বাটা ছিল, একবারেই আমি দিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়া থাকার কারণে রান্নাটা আমি শর্টকাটেই করেছি। আর ডিমটাকে হালকা একটু ভেজে রেখেছিলাম আগে থেকেই। এখন আমি 5টা ডিম নিয়েছিলাম, সেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে যখন একটু ঝোলটা গাঢ় হয়ে যাবে, তারপরে আমি ডিমটাকে নামিয়ে নিব। আর এটা দেখতে যেমন অসাধারণ হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ভিডিওটা আজকের এখানেই শেষ।